প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশ রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি, রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন একুশের রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি, এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে বাংলাদেশের যে উদীয়মান অর্থনীতি এবং আমাদের যে দেশি বিদেশি বিনিয়োগ, আমাদের অর্থনৈতিক অগ্রগতি, এবং এই যে স্বাধীনতার 50 বছর পূর্তিতে নানা প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি এখন বৈশ্বিক একটি আলোচনার বিষয়, এবং এই যে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যেভাবে এগিয়ে চলেছে, আমরা সেই ধারাটি অব্যাহত রাখতে চাই। সেজন্য সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, বেসরকারি খাতের দেশি বিদেশি বিনিয়োগ, সেই ক্ষেত্রে আমরা যে অবস্থানে হারছি সেটি কতটুকু কাজে আসছে, কী বার করণীয়, এবং অর্থনৈতিক অগ্রগতির জায়গায় আমরা আরও কীভাবে ত্বরান্বিত করতে পারি, সে বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন অনলাইনে পবন চৌধুরী, উপদেষ্টা সিটি গ্রুপ এবং সাবেক নির্বাহী চেয়ারম্যান বেজা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব সাজ্জাদুর রহমান, সম্পাদক বিজনেস ইনসাইডার বাংলাদেশ, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন ডক্টর এম মাসরুর রিয়াজ, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ। আমরা আলোচনা শুরু করতে চাইব জনাব পবন চৌধুরীর কাছ থেকে। জনাব পবন চৌধুরী, আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করছি বিজয়ের মাসে, আসলে আমরা বসে কথা বলছি, প্রথমেই বিজয়ের মাসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা বিসর্জন দিয়ে আমাদের এই দেশকে বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জায়গায় বঙ্গবন্ধুটাকে যারা মৃত্যুবরণ করেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, সকলকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চাই। এবং এই যে 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রথমে সে জায়গাটা যদি একটু আপনি তুলে ধরেন। ধন্যবাদ। এটা ঠিক যে আমরা যদি আমাদের স্বাধীনতার বিগত 50 বছরের অর্জনের কথা বলি, তাহলে আমাদের বিশাল অর্জন রয়েছে। অর্থনীতিতে অনেক অর্থনীতি অনেক গতিশীল হয়েছে, তার আকার প্রভূত ভাবে বেড়েছে। আপনার আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন, যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি বলি, সেখানে আমাদের বিশাল অর্জন আছে। এবং আমরা যদি ইউটিলিটি সার্ভিসেস বলি দেশে, সেগুলোর প্রাপ্যতা অনেক বেড়েছে এবং কোয়ালিটি ইমপ্রুভ করেছে। এবং সামগ্রিকভাবে ওয়ার্ল্ড ইকোনমির সাথে যে ইন্টিগ্রেশনের কথাটা যদি আমরা বলি, সেখানেও আমরা কিন্তু এখন ওয়েল ইন্টিগ্রেটেড। তো অর্জন আমাদের অনেক আছে, কিন্তু আমাদের যে জায়গায় যেতে হবে, আমাদের যাদেরকে ক্যাচ আপ করার কথা, যে স্পেশালি মিডল ইনকাম কান্ট্রিজ এবং ডেভেলপড ইকোনমি গুলোকে যদি আমরা তাদের কাছাকাছি যেতে চাই, সামনে আমাদের এখনো অনেক বহুদূর যেতে হবে। উই হ্যাভ মাইলস টু গো। আমরা যদি এই করোনাকালীন চ্যালেঞ্জ গুলোর কথাও যদি আমরা বিবেচনায় নিই, সেখানে আমরা দেখব যে আমাদের প্রতিবেশী কয়েকটা ইকোনমি বেশ ভালো করেছে, করোনার মধ্যেও তারা অনেক বেশি এফডিআই আকর্ষণ করতে পেরেছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্লো এই সমস্ত দেশে বেশি হয়েছে। যেমন ইন্ডিয়া খুব চমৎকার করেছে, ভিয়েতনাম খুব চমৎকার করেছে, 2020ও তারা অনেক এফডিআই আকর্ষণ করতে পেরেছে। সে তুলনায় আমরা করোনা কালীন সময়ে বা এবং সাধারণত আমাদের ইকোনমি অনেক গ্রো করলেও আমাদের এফডিআই কিন্তু জিডিপির মাত্র অ্যাবাউট 1%। এই জায়গাটাতে আমাদের প্রচুর কাজ করার আছে। এর জন্য অনেকগুলো কারণ সবাই আপনার দেখিয়ে থাকেন, যে এখন আর এই ইন্ডেক্সটা হয়তো গত বছর আর পর আর হয়নি, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সের কথা বলা হয়, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে আমাদের অবস্থানের কথা বলা হয়, কস্ট অফ ডুইং বিজনেস এর কথা বলা হয়, এর সাথে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আমাদের কাজ করার বিষয় আছে। আমাদের দেশে প্রপার্টি ট্রান্সফারের জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কম্পাইলেশন অনুযায়ী, তাদের যে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স তারা করে, সেখানে যে তথ্যগুলো আসে এবং ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ওয়ার্ল্ড ব্যাংক যেটা করে থাকতো, সে তথ্যগুলো যদি আমরা দেখি, তাইলে আমরা দেখবো যে আমাদের দেশে আপনার প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে বেশ দীর্ঘ সময় লাগে, যেটা গ্লোবাল এভারেজের চাইতে আপনার অনেক বেশি। এবং আমরা যদি হিসাব করে দেখি আমাদের দেশে যে কমার্শিয়াল ডিসপিউট গুলো হয়, সেক্ষেত্রে এটার যে ওইসিডি কান্ট্রি যে গুলোতে যে কমার্শিয়াল ডিসপিউট রেজলিউশনের জন্য যে সময়টা লাগে রিজার্ভ করার জন্য,
তার ডাবলের চেয়ে বেশি সময় বাংলাদেশে লাগে। এবং আমরা যদি হিসাব করি যে আমাদের দেশে বিদ্যুতের কানেকশন দিতে যে সময়টা লাগে, তাতে সংযোগ দিতে এখানে একটু আমাদের বেশি সময় লাগে। এবং আমরা যদি অ্যাটলিস্ট আমাদের যারা নেবারিং কান্ট্রিজ এবং ডিস্টেন্ট নেবার যারা এফডিআই এর জন্য আমাদের সাথে বাংলাদেশের সাথে কম্পিট করে, তাদের তুলনায় যদি আমরা ধরি ভিয়েতনাম, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া, এই সমস্ত দেশে তুলনামূলকভাবে তারা একটা বেটার পজিশনে আছে। সেই জন্য আমাদেরকে এই জায়গাগুলোতে অনেক কাজ করতে হবে, যাতে আমাদের ব্যুরোক্রেসি, গভর্নমেন্ট মেশিনারিজ বা রেগুলেটরস আরো বেশি এফিশিয়েন্টলি কাজ করতে পারে, বিনিয়োগকারীদেরকে সেবা দিতে পারে, ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি এবং আমাদের ক্যাপিটাল মার্কেট আরো বেশি ভাইব্রেন্ট হওয়া প্রয়োজন আছে, এফিশিয়েন্ট হওয়া প্রয়োজন আছে। এবং আমাদের যে ডুইং বিজনেস এর যে কস্ট সেটা যাতে আরো কমে আসে, পলিসি কনসিস্টেন্সি যাতে আমরা এনশিওর করতে পারি, ট্যাক্স রেজিম যাতে আরো বেশি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয়, তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা ডিসিশন মেকিং প্রসেস গুলো যারা ইনভেস্টমেন্ট ডিসিশনকে ইনফ্লুয়েন্স করেন, আমরা ইভেন যে প্রাইভেট সেক্টর পিপল এফবিসিসিআই আছে, এরকম অন্যান্য ট্রেড বডি যারা আছে, তাদের উপর অনেক ভালো রোল প্লে করার আছে। আমরা সবাই মিলে যদি আপনার এই জায়গাটা কাজ করি, আমি মনে করি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বাংলাদেশে হচ্ছে, বেশ ভালো এগিয়ে আসছে, সবাই বড় বড় গ্রুপ গুলো ইনভেস্ট করতেছে, এসএমই খাতে যথেষ্ট গ্রোথ আছে। বিশেষ করে আপনার 2021 সনে করোনার প্রভাবটা এটা অনেকটা কমে এসেছে, সে কারণে অর্থনীতি অনেক গতিশীল হয়েছে, এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্ট বাড়ছে, বিনিয়োগ কিন্তু বিশেষ করে আমাদের বর্তমান হাফ ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট হাফে আমাদের বিশেষ করে এফডিআইটা কমেছে, এটা 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 সেকেন্ড হাফে আপনার এটা যাতে অ্যাড্রেস করা যায় সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। জি জনাব পবন চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার একটু আলোচনায় ফিরতে চাই। স্টুডিওতে জনাব সাজ্জাদুর রহমান, সম্পাদক বিজনেস ইনসাইডার বাংলাদেশ। জনাব সাজ্জাদুর রহমান, আমরা পবন চৌধুরীর কাছ থেকে শুনছিলাম যে এই যে 50 বছরে বাংলাদেশের অগ্রগতি, বিগত বেশ কয়েকটি বছরে আমাদের যে কোভিডকালীন সময়ে যে আমাদের এগিয়ে চলা, আমাদের যে পদক্ষেপগুলো অর্থনীতি পুনরুদ্ধারে, যে আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীর যে অবস্থান রয়েছে সেখানে এগিয়ে নেওয়ার জন্য, সব কিছু মিলিয়ে আসলে আপনি কীভাবে বিষয়গুলো দেখছেন? ধন্যবাদ আপনাকে। ইয়েস, আমাদের অনেক ইন্ডিকেটরেই আমরা যদি দেখি গত 50 বছরে আমাদের অর্জন, তো আমি ব্রিফলি বলবো যে আমাদের সাকসেস অনেক। আমরা পাকিস্তান থেকে এখন অলমোস্ট সব ইন্ডিকেটরেই আমরা এগিয়ে আছি, যেটা আমরা 70s একদম অনেক পিছিয়ে ছিলাম। ইভেন আমরা ইন্ডিয়া থেকে অনেকগুলো ইন্ডিকেটরে আমরা এগিয়ে আছি, ইনক্লুডিং পার ক্যাপিটা জিডিপি ইনকামের ক্ষেত্রেও, আর কিছু সোশ্যাল ইন্ডিকেটরে তো আছি, হুইচ ইজ এটা বাংলাদেশের আমি মনে করি যে একটা বিগ সাকসেস, স্বাধীনতার সুফল এটা। তো এই কারণে আমি মনে করি যে বর্তমান সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। গত 10-12 বছরে আসলে বাংলাদেশ একটা ভালো গ্রোথ মোমেন্টামের উপরে ছিল, আনটিল এই কোভিডটা আমাদের ডিস্টার্ব করেছে, নাইলে আদারওয়াইজ গত 2 বছরে আমি মনে করি যে আমাদের জিডিপি গ্রোথ 8% প্লাস হতো। বাট সেটা আসলে আমি মনে করি যে দিজ আর অল নাম্বারস, এই নাম্বারগুলো নিয়ে আমরা অনেক সময় বেশি কথা বলি যে আমাদের 8% গ্রোথ, আমাদের জিডিপি এই। কিন্তু আমরা যদি দেখি, ধরেন যে চায়না কিন্তু 1981 সাল থেকে 2019 পর্যন্ত টানা 8% প্লাস গ্রোথ করেছে, 1981 সাল থেকে। আচ্ছা আচ্ছা, চায়না কিন্তু এই যে গ্রোথ নিয়ে, আমাদের এত গ্রোথ এগুলো নিয়ে কিন্তু আমরা কিছু দেখি না। আরেকটা পয়েন্টে আসেন আজকের আলোচনা, বিনিয়োগ একটা পার্ট। ভিয়েতনাম আমাদের খুব অনেক কিছুতে আমরা এক্সাম্পল দেই, যেটা 90s বাংলাদেশ ভিয়েতনাম অলমোস্ট সব ইকোনমিক ইন্ডিকেটরেই একই লেভেলে ছিল। আচ্ছা আচ্ছা, সেই ভিয়েতনাম এখন দেখেন এক্সপোর্ট করে নিয়ারলি $300 বিলিয়ন, গত বছর ছিল $280 বিলিয়ন, আমরা লেস দেন $40 বিলিয়ন, $39 বিলিয়নেরও কম। এবারে যে গ্রোথ সেটা আই গেস যে এটা $45 বিলিয়ন ক্রস করবে এবার, যদি রেস্ট অফ দ্য মান্থ এই সেকেন্ড হাফে যদি এটা কন্টিনিউ থাকে $4 বিলিয়ন পার ইয়ার পার মান্থে।
কিন্তু আপনি দেখেন যে আমরা হয়তো এই বছরেও সেটা 45-46 বিলিয়ন ডলার এক্সপোর্ট হবে, যেখানে ভিয়েতনাম হয়তো 300 বিলিয়ন ডলার করবে, বাট আমরা হয়তো খুব তালি বাজাবো যে করোনার মধ্যেই আমাদের ইউনো 15-20% গ্রো করেছে। সো এই যে আমি মনে করি যে কিছু লোক এই যে নাম্বারগুলো নিয়ে এত বেশি কথা বলে যে তারা আসলে আসল কাজটা করতেই ধরেন যে ঠিক মতো করা হয় না। আপনি দেখেন যে জাপান চায়না থেকে রিলোকেট করবে, সো আমরা খুবই আশাবাদী ছিলাম যে হয়তো বাংলাদেশে ফ্যাক্টরিতে ভরে যাবে, কিন্তু একটাও হয়নি। জাপান থেকে জাপানের একটা রিসার্চ ফার্ম বিখ্যাত নোমুরা দেখবেন যে ওরা একটা রিসার্চ করেছিল গত বছর যে 2018-19 সালে 51টা কোম্পানি, জাপানিজ কোম্পানি চায়না থেকে তারা বের হয়েছে, তো সেখানে একটা কোম্পানিও বাংলাদেশে আসেনি। তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এই ধরনের দেশে যেখানে ডুইং বিজনেস ইজ ভেরি ইজি, পলিসি কনসিস্টেন্সি আছে, ইনফ্রাস্ট্রাকচার তো আছেই। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ইয়েস, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশের যে উনি মেগা প্রজেক্টগুলো নিয়েছেন এবং সেগুলো হয়তো বাস্তবায়ন হওয়ার পরে যখন আমরা দেখব ভিজিবল, তখন আমাদের ইকোনমিটা আরেকটা জাম্প করবে বলে আমার ধারণা। কিন্তু আমরা আসলে এই প্রজেক্টগুলো, আমি আগেও বলেছি যে আমরা অগ্রাধিকার সেট করি না। আমি একটা এক্সাম্পল দেই যে আপনার টঙ্গী থেকে যে জয়দেবপুরের আপনি রাস্তাটা এলিভেটেড, এটা এটা আজকে 10 বছরের উপরে ধরে কাজ চলছে, শুধু কাজই হচ্ছে। এটা এখনো যেতে আপনি 15 কিলোমিটার রাস্তা যেতে 2-3 ঘন্টা লাগে, অথচ ওই বেলটা বাংলাদেশের ইকোনমির জন্য লাইফ লাইন বললেও বেশি বলা হবে না। আমাদের জিডিপির বা ইকোনমির 1/3 কন্ট্রিবিউশন হচ্ছে ওই বেল্ট থেকে। থাউজেন্ডস অফ ফ্যাক্টরিজ আপ টু ময়মনসিংহ পর্যন্ত, আপনি যদি টঙ্গীর থেকে শুরু করে রাস্তার দুই দিকে সাভার, আশুলিয়া সহ, সে এই যে একটা বাংলাদেশের লার্জেস্ট আপনার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে কাজ তো আসলে 10 বছর না, ইট শুড বি ডান ইন 10 মান্থস আমি যদি প্রায়োরিটিটা বুঝতে পারতাম যে এটার কী প্রয়োজনীয়তা। সো আমাদের এই যে এই এই ধরনের এমনি প্রজেক্ট কস্ট তো ইনফ্লেটেড হয়, সেটাও ধরেন যে আমি অনেক ক্ষেত্রে মানতে রাজি যদি কাজগুলো আসলে ঠিক মতো হয় এবং কাজগুলো একটু সময়ের আগে হওয়া উচিত, এটার গুরুত্ব বুঝে। তো আমরা এই জিনিসগুলো আসলে একদমই পিছিয়ে আছি। আমরা ভিয়েতনামের কথা উদাহরণ দেই, আমরা তো ধরেন যে পবন স্যার বললেন যে এই এই বছরও ফার্স্ট হাফে আমাদের ইনভেস্টমেন্ট FDI কম, গত বছর সরকারের তথ্য অনুযায়ী জাস্ট 2 সপ্তাহ আগে তারা পাবলিশ করেছে যে আমাদের গত বছর FDI ছিল মাত্র 1.96 বিলিয়ন ডলার, যেটা আসলে জিডিপির আমাদের 0.5%, ইট ইজ নট 1%। আপনি ভিয়েতনাম 1991 সাল থেকে 2020 পর্যন্ত অ্যাভারেজ তারা 7 বিলিয়ন ডলারের উপর FDI পেয়েছে, অ্যাভারেজ। কোনো কোনো বছর এটা ধরেন যে 20-30 বিলিয়ন ডলারও হয়েছে, সাতের নিচে না। তো আমরা এখনো হাইস্ট আমরা 3.88 বিলিয়ন, সেটা 2019 ছিল, দ্যাট ওয়াজ বিকজ অফ জাপান টোবাকো কোম্পানি, তারা 1.5 বিলিয়ন ডলারের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল। সো এটা ছাড়া আমাদের যে FDI ফিগার, ভেরি সরি, আমরা ইন্ডিয়া এক মাসে যা পায়, ইন্ডিয়া সেটা আমরা সারা বছরও পাই না, তার অর্ধেকও পাই না। আচ্ছা, কিন্তু আমরা খুব, হ্যাঁ, কোনো বছর 3 বিলিয়ন পেয়ে গেলে আমরা খুব তালি দিলাম। আর ধরেন যে সরকারে এই বিষয়গুলো সরকার খুশি হয় যে তাদের প্রেস করতেছে, ওকে ফাইন, প্রেস করবো আমাদের তো আরো অনেক দূর যাওয়ার সুযোগ আছে। আমরা যে পিয়ার কান্ট্রিজ, আমাদের মনে করি যে আমাদের দেশের এক সময় আমরা ম্যান পাওয়ারে অনেক কোয়ালিটিতে পিছিয়ে ছিলাম, স্টিল এখনো পিছিয়ে আছি, কিন্তু ধরেন যে আমাদের সম্ভাবনাটা, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা 2050 পর্যন্ত থাকবে ম্যাক্সিমাম বা 45 পর্যন্ত, তো আমরা কিন্তু এই ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা নেওয়ার জন্য এখনো এরকম কিছু করতে পারিনি। আমি মিস্টার পবন চৌধুরীকে থ্যাঙ্কস জানাই যে উনি মিরেশ্বরে যে ইকোনমিক জোনটা হচ্ছে, প্রবাবলি ওটা হওয়ার পরে বাংলাদেশের আরেকটা বড় ডেভেলপমেন্ট হবে, বড় বড় ইন্ডাস্ট্রি হবে দেশি বিদেশি। সো এটা উনি আসলে, আমি আমি দেখেছি খুব কাছ থেকে যে উনি কতটা হার্ডওয়ার্ক করেছেন, এভরি ফ্রাইডে অলমোস্ট উনি ওখানে গিয়েছেন। সো এরকম আসলে ব্যুরোক্রেসিতে দেখা যায় না যে খুব প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করা, আমি যেটা ওনাকে দেখেছি যে খুব বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে কাজটা করা। একটা একদম পানি ছিল সমুদ্রের
ইয়েতে, তো এই জায়গাটা উনি এত সুন্দর করে ডেভেলপ করেছেন, হয়তো এটা ডেভেলপ হইলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল যে ল্যান্ডস্কেপটা সেটা অনেক বেশি চেঞ্জ হবে। কিন্তু ওনার মতো ব্যুরোক্রেসি, আমি মনে করি যে ব্যুরোক্রেসিতে তাদেরই আসলে কাজটা করা দরকার। আমাদের সেই রেড টেপ আছে, আমরা শুনি অ্যাজ রিপোর্টার ব্রাইব এভরি লেভেলে এটা চলে গেছে। বাংলাদেশ থেকে আপনি দেখবেন যে বিদেশি কোম্পানি অনেক আউট হচ্ছে, আমরা এফডিআই চাচ্ছি, এটা কিন্তু আমাদের একটা সোল সার্চিং এর ব্যাপার। যে বিদেশি কোম্পানি জিএসকে বা মনে করেন স্যানোফি 50-60-70 ইয়ার্স তারা বাংলাদেশে অপারেট করেছে, তারা চলে যাচ্ছে, তারা প্রফিটেবল, তারা কিন্তু এমন না যে লস করছে, তারপরে তারা কেন যাচ্ছে? সিমেন্ট সেক্টরে চলে গেছে, দুই একটা এখনো আছে, তারাও আমি জানি যে তারা কমফোর্টেবল না। সো এই যে সোল সার্চিংটা আমরা যদি না করি যে এরা আসলে কেন যাচ্ছে, দেয়ার আর রিজনস আমি জানি যেগুলো অনেক সময় বলা যাবে না পাবলিকলি, তো এটা কিন্তু না করলে আমরা এফডিআই আসবো, আমি কেন চলে যাচ্ছি, আবার আরেকজন চলে যাচ্ছে, ফ্রেশ কোম্পানি যদি আসতে চায় ও স্যানোফির সাথে আগে কথা বলবে কি সমস্যা, যে তোমরা কেন চলে আসলে আফটার 60 ইয়ার্স। এই জায়গাগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখতে লাগবে। আমি একটু সংযুক্ত হতে চাই জনাব ডক্টর এম মাসরুর রিয়াজ, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। জনাব রিয়াজ, আমরা আলোচনা করছিলাম এই 50 বছরে বাংলাদেশের অগ্রগতির জায়গায় আরো অনেক দূর এগিয়ে যাওয়ার আমাদের সুযোগ ছিল এবং পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু পিছিয়ে নেই, এই জায়গাগুলো আমাদের অবশ্যই আলোচনা হচ্ছিল এবং আমরা সেই জায়গাগুলোই আপনার মতামত একটু শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে 5 দশকে বাংলাদেশের অর্জন, কিন্তু বিশেষ করে অর্থনৈতিক অর্জন খুবই উল্লেখযোগ্য। আপনি আমাদের এই 5 দশকে, প্রথম কথা, আমরা স্বাধীনতা যুদ্ধের পরে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম, 5 দশকের মধ্যেই ফ্রম সেকেন্ড লোয়েস্ট জিডিপি পার ক্যাপিটা বা পার ক্যাপিটা ইনকাম, সেখান থেকে আমরা একটা মিডল ইনকাম কান্ট্রিতে চলে এসেছিলাম 2016 সালের মধ্যে, আর তারপর এখন এলডিসি ফাইনাল গ্র্যাজুয়েশনটাও হয়েছে, 26 সালে আমরা আনুষ্ঠানিকভাবে সেখানে প্রবেশ করব, কিন্তু কোয়ালিফিকেশন হয়েছে। তার সাথে সাথে আমরা যদি এটাকে আর একটু ডিসএগ্রিগেট করে, মানে আরো স্পেসিফিক লেভেলে যাই, আমাদের জিডিপির সাইজ বেড়েছে প্রায় 36 গুণে 5 দশকে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে 18 গুণ, আমাদের ট্রেড জিডিপি রেশিও, এই ট্রেডটা কিন্তু আমাদের গ্রোথ এবং কনজাম্পশন সবকিছুর পিছনে এবং এমপ্লয়মেন্ট একটা বড় ভূমিকা পালন করে, এক্সপোর্ট লেড গ্রোথ স্ট্র্যাটেজি, সেটা প্রায় ডাবল হয়েছে জাস্ট 2.5 দশকের মধ্যে। 1990 ছিল আমাদের 18% মতো, এটা 36-37% চলে আসছে 2015-16 মধ্যে। আর তার সাথে সাথে যদি আমরা দেখি যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্টও কিন্তু যথেষ্ট স্ট্রং, আমরা বেশ কিছু বিষয়ে আমাদের সাউথ এশিয়ার যে কোনো নেইবারের চেয়ে আমরা এগিয়ে আছি, এবং একটা আমি সব জায়গায় উল্লেখ করি কারণ এটা খুব সেন্সিটিভ এবং কমপ্লেক্স, সেটা হলো জেন্ডার এম্পাওয়ারমেন্টে সাউথ এশিয়াতে বাংলাদেশ কিন্তু 1 নম্বর অ্যাকর্ডিং টু জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। তো এর পেছনে কিন্তু এই এই যে সাকসেস ইকোনমিক পার্টিকুলারলি, আমাদের সাকসেসটাই ছিল কিন্তু বেসরকারি বিনিয়োগ ভিত্তিক যে প্রাইভেট সেক্টরের যে কন্ট্রিবিউশন এবং লিডারশিপ এই ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে সরকার এনেবলিং এনভায়রনমেন্টটা তৈরি করে দিয়েছে, কিছু কিছু জায়গায় হয়তো আরো ভালো করতে পারতো কিন্তু পলিসি এনভায়রনমেন্ট ছিল বলেই আজকে আরএমজি এত, আমাদের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়েছি, পলিসি এনভায়রনমেন্ট ছিল বলেই ডোমেস্টিক মার্কেট গ্রো করছে। এসইজেড এর কথা সাজ্জাদ ভাই বলছিলেন, আমাদের পবন্দা আছেন, স্পেশাল ইকোনমিক জোন হ্যাজ নাও বিকাম দ্য প্রিন্সিপাল অর দ্য মেইন ইন্ডাস্ট্রিয়াল টুল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি টুল অফ বাংলাদেশ, এবং এটার এটার কিন্তু এই যে ফ্রেমওয়ার্কটা এবং এটার যে অ্যাকচুয়াল প্রোগ্রাম সেটা কিন্তু সরকারের থেকে এসছে, পবনদার হার্ড ওয়ার্ক এবং ভিশনারি নেতৃত্ব সেখানে একটা বড় রোল প্লে করেছে, বাট অবভিয়াসলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য ইকোনমিক পলিসি মেকাররাও তারা সেই ম্যান্ডেটটা পবনদাকে দিয়েছিলেন, এবং যার ফলে বাংলাদেশে এখন আমরা 100টার মধ্যে প্রায় 30টা বা 35টা জোন কিন্তু বেশ জোরে সোরে এগিয়ে চলছে। কিন্তু এরপরেও আরো অনেক কিছু করার আছে আমাদের, কারণ এটাই সব নয়, কারণ আমাদেরকে সামনে যেখানে যেতে হবে 2041-এ উন্নত দেশ হতে গেলে, সেখানে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট টু জিডিপি যেটা 21% আছে এটা 46% যেতে হবে, প্রায় 70% বৃদ্ধি পেতে হবে, আর অ্যাবসলুট টার্মে এটা এখন $80 বিলিয়ন মতো আছে বেসরকারি বিনিয়োগ, এটাকে নিয়ে যেতে হবে 950 বিলিয়নের কাছাকাছি 20 বছরের মধ্যে, এক্সপোর্ট বাড়াতে হবে প্রায় 10 গুণের কাছাকাছি, এখন 38 বিলিয়ন আছে 320 বিলিয়নে নিতে হবে,
আর ফরেন ইনভেস্টমেন্ট 600% আমাদেরকে বাড়াতে হবে। তো সেগুলো যদি করতে চাই এবং এগুলো না হলে আমাদের যে উন্নয়নশীল দেশ হিসেবে মিডল ইনকাম কান্ট্রি হিসেবে আমাদের যে ধরনের রিকোয়ারমেন্ট হবে ইনকাম জবস ওয়েলথ রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা করতে সেক্ষেত্রে আমাদের উন্নয়ন উন্নত দেশ হওয়ার যে টার্গেট সেটা কিন্তু দীর্ঘায়িত হয়ে যাবে এগুলো যদি আমরা না করতে পারি। সেই জন্যই বিনিয়োগ পরিবেশটাকে খুব মানে আমাদের একটা আপার মিডল ইনকাম কান্ট্রি হতে যে ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার যে ধরনের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি এবং ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দরকার এবং ইনফ্রাস্ট্রাকচার হিউম্যান ডেভেলপমেন্ট এবং তার সাথে ফাইন্যান্সিয়াল সেক্টর ডিপেন্ড এগুলোকে কিন্তু আমাদেরকে এখন আর আগের 20 বছরে কতটুকু করেছি সেটা চিন্তা করে আত্মতৃপ্তিতে থাকলে হবে না। আপার মিডল ইনকাম কান্ট্রি 2031 যেতে গেলে কি হতে হবে এবং 41 উন্নত দেশ হতে হলে কোন স্ট্যান্ডার্ড যেতে হবে সেখানে কিন্তু আমাদের পৌঁছে যেতে হবে এবং সেখানে যাওয়ার জন্য আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন প্রয়োজন FDI প্রয়োজন এবং ডোমেস্টিক ইকোনমিতেও আপনার ফর্মালাইজেশন অফ ইকোনমি এবং সেক্টর এক্সপানশন দরকার এবং সেটা করতে গেলে আমাদেরকে একদিকে আমাদের রপ্তানির প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে তার জন্য আমাদের ব্যাপক ট্রেড রিফর্ম ট্রেড পলিসি ইমপ্রুভমেন্ট প্রয়োজন তার সাথে আমাদের লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচারটা খুব পিছিয়ে আছে পোর্ট স্টোরেজ ট্রান্সপোর্ট কানেক্টিভিটি এই ট্রেডকে কেন্দ্র করে সেই জায়গাটায় আমাদের নজর দিতে হবে আর বিনিয়োগ পরিবেশের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এটা একেবারে একটা উন্নত দেশ না হলেও আপার মিডল ইনকাম কান্ট্রি লেভেলে আমাদেরকে নিয়ে যেতে হবে আগামী 2-3 বছরে। আচ্ছা আচ্ছা জনাব মাসুদ রিয়াজ আমরা ধন্যবাদ জানাই আমরা অবশ্যই এই জায়গাটা আবার আলোচনায় ফিরবো তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে তারপর আপনাদের সঙ্গে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি দেশি বিদেশি বিনিয়োগ শিল্পায়ন এবং এই জায়গাগুলো আমাদের চ্যালেঞ্জগুলো কি সেই জায়গাটা আবারও আলোচনায় ফিরতে চাই জনাব পবন চৌধুরীর কাছে। জনাব পবন চৌধুরী আমরা বিরতির আগে তিনজনের কাছ থেকে বক্তব্য শুনেছি আমাদের অবশ্যই বড় একটা অগ্রগতি রয়েছে তবে আমরা আর অনেক দূর যেতে পারি সম্ভাবনাময় জায়গাগুলো যদি আমরা নজর দেই সে জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এবার একটু আপনার কাছ থেকে জানতে চাবো যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি আমাদের দেশীয় বিনিয়োগ বা দেশীয় উদ্যোক্তাদেরও বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় অবদান আছে সেটি অনস্বীকার্য এবং সেই জায়গাটা আরও অনেক দূর যেতে হবে। আপনি সরাসরি জায়গাগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন সেই জায়গাটা আসলে আপনি কি মন্তব্য করবেন কতটুকু অগ্রগতি হয়েছে বা আর কি করণীয় রয়েছে? ধন্যবাদ মাসরুর ভাই। একটা জায়গায় আপনার একটা বিষয় উল্লেখ করেছেন অন্যভাবে সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিওতে যে প্রাইভেট সেক্টরের যে অবদান আমাদের জেনারেলি এটা ভেরি করে 31-32% মধ্যে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিওতে। তো সেখানে গভর্নমেন্টের অংশ জেনারেলি যে জায়গায় থাকে সেটা হচ্ছে 7-8%, বাকিটা আপনার প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন। এবং টোটাল ইনভেস্টমেন্টের বিষয়টা যদি আমরা চিন্তা করি তাহলে ইন দ্যাট কেস আমাদেরকে যেটা বা আপনার আমাদের সরকারি ভাবে যেটা টার্গেট সেট করা হয় সেখানে বলা হয়েছে যে এটা টোটাল ইনভেস্টমেন্ট অ্যাবাউট প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশনটা 70%-এর মতো থাকবে সেদিকে যদি আমরা দেখি। এবং উনি রাইটলি বলেছেন যে প্রপোর্শনটা পরিমাণটা উল্লেখ করেছেন যে আগামী দিনগুলোতে আমাদের কি পরিমাণ প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন থাকতে হবে। এট দ্য সেম টাইম যে এনাবলিং এনভায়রনমেন্ট সেটা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার সরকারের। তো প্রাইভেট সেক্টর ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে অত্যন্ত ভাইব্রেন্ট একটা অবস্থায় ইকোনমিকে রেখেছে বলে আমরা মনে করি। এই যে বর্তমানে যদি আমরা চিন্তা করি এখন যে ক্রাইসিস হওয়ার কথা যে ধরনের ইন্টারন্যাশনাল মার্কেটে কমোডিটি মার্কেটে বিষয়টা যদি আমরা চিন্তা করি আমরা যদি ফুয়েলের বিষয়টা চিন্তা করি আমরা যদি খাদ্যশস্যের বিষয়গুলো চিন্তা করি এখানে অনেক বড় উত্থান হয়েছে।
কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টর অত্যন্ত এফিশিয়েন্টলি আমরা বলবো, যদিও কিছু মূল্য বৃদ্ধি ঘটেছে, আপনার সেই জায়গাটা 17 কোটি মানুষের যে চাহিদা সেটা পূরণ করছে। এক সময় বাংলাদেশে শুধুমাত্র গার্মেন্টস ছিল, বর্তমানে কিন্তু সেই জায়গায় বাংলাদেশ ইকোনমি নেই, এই জায়গায় ডাইভার্সিফিকেশন গুলো আসতেছে। আমরা হয়তো খেয়াল করছি না যে বেশি এক্সপোর্ট, এক্সপোর্টটা ওইভাবে বাড়ছে না বলে, কিন্তু এক্সপোর্ট সাবস্টিটিউট যে আপনার খাত গুলো সেগুলোতে কিন্তু ব্যাপকভাবে প্রাইভেট সেক্টর বিনিয়োগ হচ্ছে। আমরা যদি পেট্রোকেমিক্যালের বিষয়গুলো আমরা চিন্তা করি, সেই জায়গায় এই ধরুন ম্যাংনা গ্রুপ এখন একটা ইন্ডাস্ট্রি করতেছে যেটা $350 মিলিয়ন। আমরা যদি টিকে গ্রুপের কথা বলি, তারা কিন্তু আপনার পেট্রোকেমিক্যাল সেক্টরে অনেক বিনিয়োগ করেছে, এবং আমাদের যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে তার পাশেই তারা প্রায় 510 একর জমি নিয়েছে বেজার কাছ থেকে, এবং সেখানে তারা বড় পেট্রোকেমিক্যাল আপনার প্রকল্প নিয়ে আসছে, ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। জাপানি কোম্পানির বিষয়গুলো এখানে এসেছে বাংলাদেশে, যে FDI কম হচ্ছে তার কারণ হিসেবে, আসলে প্রত্যেকটা উদাহরণ প্রত্যেকটা আপনার বক্তব্য তার আঙ্গিকে আমরা আমরা দেখি, বলতে পারি যে জাপানি কোম্পানি আসে নাই, এটা আপনার আপাত দৃষ্টিতে সত্য মনে হইতে পারে, কিন্তু আমরা যদি এটাকে অ্যানালাইজ করি তাহলে দেখবো যে না, ভিন্ন রকম চিত্র আছে। ফর এক্সাম্পল আপনারা সবাই জানেন এটা আপনার সুমিটোমো কর্পোরেশন 1000 একর জমিতে যে এসিজেডটা ডেভেলপ করতেছে আপনার নারায়ণগঞ্জে, সেখানে ইতিমধ্যে যে কোম্পানিগুলো আসবে তাদের বেশিরভাগই নির্দিষ্ট হয়ে গেছে, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী বছর সেখানে ইন্ডাস্ট্রি হবে, এবং এখন জমি বরাদ্দ প্রক্রিয়া চলছে তাদের মধ্যে। মিৎসুবিশির মতন কোম্পানি জাপানের এই ধরনের বড় কোম্পানিগুলো যখন বিনিয়োগ করে না, তখন আপনার এটা ওই এক বছরের মধ্যে ডিসিশন হয় না, তারা দে কন্ডাক্ট এ সিরিজ অফ স্টাডিজ, তো সেগুলো অলমোস্ট শেষের দিকে আছে, আমরা আশা করি তারা বাংলাদেশে আসছে। সুজি ধরেন ইসুজু আসছে, সুজিস আসছে, এবং সুযোগই আসছে উত্তরা মোটরস এর সাথে, তারা ইতিমধ্যে জমিও নিয়েছে এসিজেডের মধ্যে, তো সেই জায়গাগুলোতে তাদেরকে কিন্তু নিয়ে আসার জন্য ক্যাপাবল প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো থাকা দরকার। তো বাংলাদেশে ওই জায়গাটা ডেভেলপ করেছে, বাংলাদেশের অনেকগুলো কোম্পানি আপনার এখন বিদেশি বড় বড় কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার করছে, ধরুন আপনার এই যে ইফাদ অটোস, তারাও এসিজেড আসছে, কিন্তু সাথে কারা, সাথে কিন্তু আপনার অশোক লেল্যান্ড আছে। এবং আমরা যদি বলি যে না, সিমেন্ট সেক্টরের সে লাফার্স চলে যেতে যাচ্ছে, কেন চলে যেতে যাচ্ছে, তার কারণ হচ্ছে বাংলাদেশে প্রাইভেট সেক্টর আপনার এই সেক্টরটাকে সিমেন্ট খাতে শুধুমাত্র চাহিদা পূরণ করার না, স্বয়ং সম্পূর্ণের চাইতে 44% ক্যাপাসিটি অতিরিক্ত আছে, এবং এটা পুরোপুরি আমাদের কোম্পানিগুলো করতেছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরেও তাই, বাংলাদেশের কোম্পানিগুলো অলমোস্ট সব চাহিদাই পূরণ করতে সক্ষম। অর্থাৎ আমাদের যে জায়গাটা এখন দরকার সেটা হচ্ছে যে আপনার শুধু ইম্পোর্ট সাবস্টিটিউট না, আমরা এক্সপোর্টের জায়গাটা যাতে আরো সংহত হয় সেই কাজটা আমাদেরকে সবাই মিলে করতে হবে, বোথ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, তাইলে আমরা দেখবো যে আমাদের এক্সপোর্টের জায়গাটাও আপনার শুধুমাত্র গার্মেন্টস নির্ভরশীলতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আমরা এই জায়গায় সফল একটা এক্সাম্পল আমরা কিন্তু আমাদের সামনে ভিয়েতনাম আছে, তারা কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড অ্যাক্সেসরিজ এবং ইলেকট্রনিক্স সেটা যে যে পরিমাণ এক্সপোর্ট করে, ওই পরিমাণ যদি বাংলাদেশের টোটাল এক্সপোর্ট হয় তাইলে আমাদের আপনার অনেক বেশি গতিশীলতা আসবে। তারা যে পরিমাণ লেদার এবং লেদার প্রোডাক্টস এক্সপোর্ট করে ওর আমরা ধারে কাছেও নাই, এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের আরএনজি এক্সপোর্ট বা আপনার এই জায়গাটাতে আমরা ভালো অবস্থায় আছি, এবং বর্তমানে বিশেষ করে গত কয়েক মাসে যথেষ্ট গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, এবং এবছর অনেক ভালো এক্সপোর্ট হবে, টোটাল ফিগারটা অনেক গ্রোথে থাকবে, পজিটিভ থাকবে, এটা ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ যারা আছেন সবাই বলছেন। ইতিমধ্যে আমরা ফার্স্ট হাফ ইয়ারের যে 5 মাস তাতে 24.29% গ্রোথ আমরা লক্ষ্য করেছি, একইভাবে এগ্রি প্রসেসিং ইন্ডাস্ট্রিতেও আপনার 24.3% গ্রোথ আছে,
এবং আমরা যে হোম টেক্সটাইলেও আমরা 25.3% আছে, লেদারেও 27.41% গ্রোথ আছে, এগুলো সবই কিন্তু প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন। অর্থাৎ প্রাইভেট সেক্টর আপনার এনাবলিং এনভায়রনমেন্ট পেলে আমাদেরকে যে এক্সপোর্টের জন্য যে ডাইভার্সিফিকেশনটা দরকার ওইটা তারা আনতে সক্ষম, এবং বিদেশি কোম্পানিগুলো আপনার গভর্নেন্স যখন ইস্যুগুলো ইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যুগুলো ইমপ্রুভ করবে তখন অবশ্যই বিদেশি ইনভেস্টমেন্টটা আরও আরও বাংলাদেশে বেড়ে যাবে। জি হ্যাঁ জনাব প্রবীণ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে একটু আবার আলোচনায় ফিরতে চাই। স্টুডিওতে জনাব সাজ্জাদুর রহমান রয়েছেন, সম্পাদক বিজনেস ইনসাইডার বাংলাদেশ। সাজ্জাদ ভাই, আমরা পবন স্যারের কাছ থেকে শুনছিলাম, আশুর রিয়াজ বলছিল অবশ্যই আমাদের অগ্রগতির জায়গা আছে, আপনিও বলছিলেন, তবে সেই অগ্রগতির জায়গাটা আরও অনেক দূর হতে পারত যদি আমরা সম্মিলিতভাবে সমন্বয় করে গোছিয়ে আরও পরিকল্পনা করে এগিয়ে পারতাম, তবে সেই জায়গাটা থেকে এখন পিছিয়ে ফেরার সুযোগ নেই। আমরা যে উন্নয়নশীল দেশের জায়গায় আমরা স্বপ্ন দেখছি, উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি, সেই জায়গায় আমাদের যে পরিকল্পনা আছে আরও অনেক মহাপরিকল্পনা নিতে হবে, এবং এই যে সম্ভাবনাময় খাতগুলো যেগুলো থেকে আমরা আরও অনেক বেশি কন্ট্রিবিউশন বাড়াতে পারি, জিডিপি কন্ট্রিবিউশন, সেই জায়গাগুলো আসলে ভবিষ্যতে আমরা কী প্রত্যাশা করব? না, আমাদের তো আসলে অনেক কিছু করার আছে, সম্ভাবনা আমাদের জন্য আনলিমিটেড। আমি অনেক সময় বলি যে বাংলাদেশ ক্যান বিকাম এ মিনি চায়না। অ্যাকচুয়ালি আমাদের যে ঘনবসতি, লোকসংখ্যা ছোট দেশ, বরং চায়না থেকে আমাদের কিছু অ্যাডভান্টেজও আছে যে বাংলাদেশের লোকজন এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, একটা ফরেনারের সাথে সে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যেটা কিন্তু চায়নাতে কোথাও নেই। তো আমরা এই অ্যাডভান্টেজগুলো, আমাদের দেশে এখন লাখস অফ গ্র্যাজুয়েটস আছে যারা হচ্ছে আনএমপ্লয়েড। আমাদের পবন চৌধুরী বললেন যে প্রাইভেট সেক্টর ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন বাংলাদেশ ইকোনমিতে। বেসিক্যালি আমাদের এখানে এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আপনি ইনভেস্টমেন্ট, ইকোনমিতে কন্ট্রিবিউশন, এটার সব কিছুই আসলে প্রাইভেট সেক্টর ড্রিভেন। আপনি চার ভাগে তিন ভাগই হচ্ছে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আপনি এমপ্লয়মেন্টে তো আরও বেশি। আমাদের দেশে সরকারের হিসাব মতো অ্যাটলিস্ট 6 কোটি লোক হচ্ছে কর্মক্ষম, এর মধ্যে সরকারের আছে মমাত্র 15,40,000। তা আপনি চিন্তা করেন, 6 কোটি, বাকি 6 কোটির মধ্যে 15 লাখস, বাকি লোক তো প্রাইভেট সেক্টরেই কাজ করে আছে। বাংলাদেশের লোক তো এরকম দেখা যায় না যে না খেয়ে আছে, মারা যাচ্ছে, এই সিচুয়েশন তো বাংলাদেশে দেখা যায় না। তার মানে কিছু না কিছু আর্ন করছে। এবং গ্রামেও গেলে দেখবেন যে এখন প্রতিটা বাড়িতেই আসলে আমি দেখি যে একটা বাড়িতে যদি 10টা ঘর থাকে, 10টা ফ্যামিলি, সেখানে এখন 4টা ঘর আছে বিল্ডিং। এই যে প্রাইভেট সেক্টরের রাইজ বাংলাদেশে, জি জি, আপনি এই যে কোভিডের মধ্যেও দেখেন সিমেন্ট, স্টিল, এই ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু খুব বেশি এফেক্টেড হয় নাই, বিকজ অফ এই যে আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা রুরাল লেভেল পর্যন্ত যে চলে গিয়েছে, প্রান্তিক পর্যায়ে, রাস্তাঘাট থেকে শুরু করে যে মানুষ তাদের বাড়িতে এখন বিল্ডিং করছে। সো এটা সিমেন্ট, স্টিল থেকে অনেক ম্যাটেরিয়ালস কনজাম্পশন। সো এই যে আমাদের দেশের আসলে আমরা অনেক সময় শুধু এক্সপোর্টটারে এত বেশি ফোকাস করি, এটা আমার কাছে একটা রহস্য যে আমরা আসলে আমাদের যে অভ্যন্তরীণ যে অর্থনীতিটা, ডোমেস্টিক ইকোনমি বা ডোমেস্টিক কনজাম্পশন, আমাদের ইভেন করোনার মধ্যেও আমি মনে করি যে বাংলাদেশের ইকোনমিকে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরের অনেক বেশি প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে গ্রো করছে, এই যে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, এইসব ধরেন যে 10 বছর আগে এদের যদি 10টা ফ্যাক্টরি থাকে, এখন সেখানে 40টা ফ্যাক্টরি। গার্মেন্টস কোম্পানি, অনেক সময় আমি বলি যখন স্টিমুলাসের ব্যাপার এসেছিল, সো অনেকে তখন সমালোচনা হচ্ছিল যে তাদেরকে 1-2 মাস বেতন দেওয়ার মতো টাকা নাই। সো আমি কিছু এরকম বড় বড় এক্সপোর্টারদের সাথে কথা বলছিলাম এই বিষয়টাতে, যে আসলে বিষয়টা কী ইন্টারেস্টিং, তারা তো আসলে রিইনভেস্ট করছে, যে একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করেছে 95 সালে, তার এখন 15টা ফ্যাক্টরি বা 20টা ফ্যাক্টরি সে রিইনভেস্ট করেছে প্রতি বছর। সো বাংলাদেশের এই যে ডোমেস্টিক ইকোনমিটা এভাবে গ্রো করেছে, যে যেটা পবন চৌধুরীও বললেন যে অনেক আমরা ওভার ক্যাপাসিটি, স্টিল, সিমেন্ট, ফার্মাসিউটিক্যাল, সিরামিক্স, সো এই যে আমাদের অনেক কিছুতে আমরা ওভার ক্যাপাসিটি, এখানেও আমি মনে করি যে একটা মিসম্যাচ আছে। ইভেন এই যে আপনি এলপিজি এই সেক্টরটাও দেখেন যে কেউ কিছু করলে সবাই একই জিনিস করে। সো এখানে আমি মনে করি যে সরকারের পলিসি মেকিংয়ে কিছু করার আছে, বিকজ এটা কিন্তু একটা শুধুমাত্র আমরা ওভার ক্যাপাসিটি ইনস্টল করছে সেটা না, এখানে কিন্তু সবাই ব্যাংক থেকে লোন নিয়ে করছে।
ব্যাংক থেকে লোন নিয়ে করছে, সো তারা যদি ফেল করে ডিফল্টার হয়ে যাবে, এটা কিন্তু ব্যাংকও প্রবলেমে পড়ে যাবে। আর ব্যাংক প্রবলেমে পড়লে একটা ব্যাংক না, এটা কিন্তু স্পিল ওভার ইম্প্যাক্ট হবে অন্যান্য ব্যাংকের উপরে এবং ইকোনমির উপরেও আসবে, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের অনেক সেক্টরে ঘটেছে। সো আমি মনে করি যে এখানে সেন্ট্রাল ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের আরও যারা পলিসি মেকিংয়ে আছে তাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার, একটু কোঅর্ডিনেশন থাকা দরকার বা একটা যাচার বাছাই। অ্যানাদার পয়েন্ট আপনি আমি বলতে চাই যে FBCCI বা আমাদের যে ট্রেড বডিজগুলো আছে, মাসুরিয়াস ভাই অনেকদিন উনি ওয়ার্ল্ড ব্যাংক ছাড়ার পরে এই প্রাইভেট সেক্টরের সাথে কাজ করেছেন, করছেন অনেক চেম্বারের সাথে, আমরা দেখি যে আসলে যদি ইন্ডিয়ান চেম্বারগুলোর সাথে কম্পেয়ার করি আমরা, আমাদের চেম্বারের ইনক্লুডিং FBCCI হ্যাজ ইউনো নো রোল। আমি বলবো যে এই যে ইকোনমিটা কোন দিকে যাচ্ছে, ধরেন যে গ্লোবালি কমোডিটিস প্রাইস রাইজিং, আপনি সারা পৃথিবীর দেশ একটা মূল্যস্ফীতির চাপে আছে, ইনফ্লেশনারি প্রেশার বাংলাদেশও ফিল করছে, আরও হয়তো কামিং মান্থসে এই জিনিসটা ইন্টেন্সিফাই হতে পারে, তো আমাদের কি এটা নিয়ে সরকারকে কেউ কি কোনো রিপোর্ট দিচ্ছে যে কি হতে পারে আফটার থ্রি মান্থস বা 2020-এর শুরুতে কি হতে পারে? এই এই সরকার তো আসলে সরকারের এই বিষয়গুলো নিয়ে প্রাইভেট সেক্টর কাজ করতে পারে, তারা রিসার্চ করে তাদের রিপোর্ট দিতে পারে যে ট্রেন্ড কিন্তু এরকম। সো সরকার কিন্তু সতর্ক হয়ে তাদের অবস্থান নিতে পারে, বিকজ আমরা উন্নয়নশীল হচ্ছি, আমাদের ইকোনমি বড় হচ্ছে, বাট আমাদের কিন্তু ট্যাক্স খুবই কম। সো সরকারের হাতে কিন্তু খুব টাকা থাকে না যে এই যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, এটা আমি মনে করি যে আমাদের অর্থনীতির যে সক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী তার থেকে বেশি দিয়েছেন, এবং 5,000 কোটি টাকা প্রথম যখন গার্মেন্টসে দিলেন 25 মার্চ যতটা আমার মনে হয় মনে পড়ল, ব্যবসায়ীরা চাওয়ার আগে এটা দিয়েছেন। সে এই যে ওনার গার্ডস এবং উনি যে এই সাহসী সিদ্ধান্তগুলো নিয়েছেন সেটা কিন্তু প্রাইভেট সেক্টরকে অনেক হেল্প করেছে। সো প্রাইভেট সেক্টরের কিন্তু আসলে হেল্প করা উচিত, প্রপারলি ট্যাক্স দেওয়া উচিত, এবং সরকারকে আসলে বিভিন্ন ধরনের এই যে যে চেম্বারগুলো আছে অ্যাটলিস্ট তারা রিসার্চ রিপোর্ট দিতে পারে। MCCI কিছুটা করে, বাট সেটাও আমি দেখি যে MCCI ধরেন যে পাস্ট কোয়ার্টারের উপরে একটা কোয়ার্টারলি রিপোর্ট দিল, যেটা আসলে বেসিক্যালি সব সেকেন্ডারি ডাটা ইয়ে থেকে নেওয়া, নিউজ পেপার রিপোর্টগুলো থেকেই মূলত নেওয়া। সো তারা একটা পাস্ট কোয়ার্টারের উপরে অ্যানালাইসিস দেয়, বাট ইট শুড বি আসলে নেক্সট কোয়ার্টার, যে আমার পাস্ট কোয়ার্টারগুলোর উপরে নেক্সট কোয়ার্টারটা কেমন যেতে পারে, এই ফোরকাস্টগুলো আমাদের দরকার। FBCCI এর আসলে আরও বেশি ভালো কাজ করার সুযোগ আছে, সারা বাংলাদেশের চেম্বার অ্যান্ড ট্রেড বডিজ তারা রিপ্রেজেন্ট করে, লিড দেয়, বাট তাদের কাজগুলো আমি দেখছি যে যত দিন যাচ্ছে তত আসলে কাজের মানে কাজের তাদের কন্ট্রিবিউশনটা অনেক কমে যাচ্ছে। সো এই সব জায়গাতে আমি মনে করি যে প্রাইভেট সেক্টরের কাজ করা দরকার, সুযোগ আছে। জি, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। ডক্টর এম মাসুরিয়াজ তার সাথে একটু সংযুক্ত হতে চাই। জনপ্রিয়াজ, আমরা শেষ দিকের আলোচনায় চলে এসেছি এবং এই যে অগ্রগতির ধারা অবশ্যই আমাদের আরও অনেক দূর এগিয়ে নিতে হবে, সেখানে অনেকগুলো বিষয়ে পবন স্যার বলেছেন, সাজেদুর রহমান বলেছেন, সেক্ষেত্রে সামনের দিনের এই অর্থনীতির অগ্রগতি, দেশে বিদেশে বিনিয়োগ, আমাদের ইকোনমিক জোন, আমাদের ইজ অফ ডুইং বিজনেস, এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, সে জায়গায় উত্তরণের জায়গায় আপনার কি প্রত্যাশা থাকবে? জি, আমাদের প্রথমেই আসলে আমাদের কোথা থেকে কোথায় যেতে হবে এবং সেই যাওয়ার পথটা বা সামনের ট্র্যাজেক্টরি যে অনেক কঠিন, সেই রিয়েলাইজেশনটা বা অ্যাপ্রিসিয়েশনটা হতে হবে। যেটা আমি বললাম যে আমাদের কিন্তু আমরা ভালো করেছি গত দশকে এবং তার আগেও, ওভারঅল 5 দশকে ভালো করেছি, গত দশকটাতে বেশ ভালো করেছি, কিন্তু গত সময়গুলোতে যে স্ট্র্যাটেজি কাজে লেগেছে বা যেভাবে আমরা করেছি সেই একই স্ট্র্যাটেজিতে আগামী দিনগুলোয় চললে আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট একটু কঠিন হয়ে যায়। কেন বলছি, যেমন আমাদের প্রতি বছর 22 লক্ষ মতো মানে ইউথ, তরুণ তরুণীকে আমাদের চাকরি দিতে হবে। এই এই যে আমাদের যে মানে আমাদের যে ইকোনমিক প্রগ্রেস তার একটা কিন্তু সাকসেস ফ্যাক্টর ছিল যে বাংলাদেশ সাফল্যের সহিত আপনার হায়ার ওয়েজ মানে হায়ার ইনকাম ওরিয়েন্টেড এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পেরেছে রুরাল ইকোনমিতে এবং তার বাইরে সার্ভিসেস এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এখন আগামী দিনগুলোতে কিন্তু বাংলাদেশের যে জবস গুলো ক্রিয়েট করার ছিল তার বেশিরভাগ কিন্তু বাংলাদেশ ক্রিয়েট করে ফেলেছে। সুতরাং আগামী দিনগুলোয় আমরা যদি নতুন স্ট্র্যাটেজি নিতে না পারি, গ্রোথ কম্পোজিশনে আমরা
পরিবর্তন না আনতে পারি, আমরা যদি বেসরকারি বিনিয়োগ এবং গ্লোবাল মার্কেটের যে বেনিফিট সেটা আরো বেশি করে আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু এই 22 লক্ষ কর্মসংস্থান প্রতি বছর তৈরি করা ডিফিকাল্ট হবে। এবং এটা ছাড়া আপার মিডল ইনকাম এবং ডেভেলপ কান্ট্রি হতে আমাদের একটু বেগ বেশ বেগ পেতে, সুতরাং আমাদেরকে প্রথমেই এই রিয়েলাইজেশনটা আসতে হবে যে এই 22 লক্ষ জব প্রতি বছর আমাদের এক্সপোর্টকে প্রায় 10 গুণ বাড়ানো, আমাদের FDI কে প্রায় 6 গুণ বাড়ানো এবং প্রাইভেট ইনভেস্টমেন্টকে অ্যাবসোলুট টার্মসে প্রায় 13 গুণ বা GDP-র পার্সেন্টেজে প্রায় 70% বাড়ানো, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা পসিবল। বাট এটা করতে গেলে আমাদের সেই ধরনের কৌশল এবং পরিকল্পনা এবং কৌশল থাকতে হবে, এবং আমাদের যে রিফর্মস গুলো, আমাদের যে পলিসি ইমপ্রুভমেন্টস গুলো, সেগুলো এখন থেকেই শুরু করতে হবে, সেগুলোর জন্য আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই। তো সেগুলো কোন এরিয়া গুলোতে আমার লাগবে, আমাদের প্রথমেই লাগবে আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, কারণ রেডিমেড গার্মেন্টস ভালো করছে, ভবিষ্যতেও ভালো করবে, কিন্তু একা একটা সেক্টরের কাজের উপর ভর করে আপার মিডল ইনকাম কান্ট্রি হওয়া যাবে না, উন্নত দেশ তো দূরের কথা। সুতরাং আমাদেরকে আরো কয়েকটা নতুন গার্মেন্ট সেক্টর আমাদেরকে বের করতে হবে, নিউ গার্মেন্ট সেক্টর ফর বাংলাদেশ, যেগুলো $15-25 billion তাদের এক্সপোর্টে চলে যাবে, সেটা লেদার এন্ড ফুটওয়্যার হতে পারে, সেটা ডিজিটাল ইকোনমি হতে পারে, সেটা অ্যাগ্রো প্রসেসিং হতে পারে। হ্যাঁ, তো সেই তার জন্য আমাদের যে ট্রেড পলিসি, ট্রেড ফ্যাসিলিটেশন, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং লজিস্টিক্স, সেই জায়গাতে আমাদেরকে নজর দিতে হবে এবং গ্যাপ গুলোকে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স, ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্ট ভালো কিন্তু স্কিলস ডেভেলপমেন্টটা ভালো না, সেই জায়গায় আমাদের গ্রোথ ড্রাইভার্স কি হবে ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস এবং অন্যান্য সেক্টরে, তার রিকোয়ারমেন্টস গুলো কি, সেই অনুযায়ী 20 বছরের স্কিলস পরিকল্পনা করতে হবে। তার সাথে আমাদের দেশে আগামী যে প্রাইভেট সেক্টর গ্রোথ, সেটা ইনফ্রাস্ট্রাকচার হোক, ম্যানুফ্যাকচারিং হোক, সেখানে কিন্তু এই বর্তমান অর্থব্যবস্থা দিয়ে চলবে না, আমাদের অলরেডি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স সেখানে অনেক কনস্ট্রেইন আছে, বিশেষ করে লং টার্ম ফাইন্যান্স একেবারেই নেই আমাদের দেশে, আগামীর দিনগুলোয় কিন্তু এই শর্ট টার্ম ফাইন্যান্স দিয়ে আগামীর গ্রোথ ফাইন্যান্স করা যাবে না, আগামীর যে গ্রোথ রিকোয়ারমেন্ট সেটা অনেক বড় এবং অনেক ক্যাপিটাল ইনটেন্সিভ, সেটার জন্য আমাদের কিন্তু লং টার্ম ফাইন্যান্স প্রয়োজন, এবং তার জন্য আমাদের কর্পোরেট বন্ড, বন্ড মার্কেট, সেকেন্ডারি বন্ড মার্কেট এবং অন্যান্য অ্যাক্সেস টু লং টার্ম ফাইন্যান্স ইনক্লুডিং খুব মানে কম দামে সহজ শর্তে প্রাইভেট ক্যাপিটাল যে পাওয়া যায় গ্লোবালি, সেটাও আমাদের অ্যাক্সেসটা আমাদের বাড়াতে হবে। এইগুলো সবগুলো মিলে যদি আমরা আমাদেরকে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এবং রিফর্মস এর জায়গায় রাখতে পারি, আমার মনে হয় যে কর্মসংস্থান, যে এক্সপোর্টস, যে ইনভেস্টমেন্ট, যে FDI প্রয়োজন, সেগুলোর মাধ্যমে আমরা আপার মিডল ইনকাম 31 সালে, ডেভেলপ কান্ট্রি 41 সালে, সেখানে সেটার পথে অনেক দূরে গিয়ে যাবে। জি, আমরা সে প্রত্যাশা রাখছি। আমরা একেবারে আলোচনার শেষ দিকে পবন চৌধুরী স্যারের কাছ থেকে আলোচনা শেষ করতে চাই। অবশ্যই আমাদের যে ভিশন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের অগ্রগতি আমরা ধরে রাখতেই হবে যে কোনো মূল্যে, সে জায়গাটা যাওয়ার আগে আরও কিছু ছোট করে যোগ করে যদি স্যার শেষ করেন। ধন্যবাদ। যে বিষয়গুলোতে আমাদের অনেক বেশি কাজ করার প্রয়োজন রয়েছে সেগুলো সবাই মূলত আলোকপাত করেছেন এবং করে থাকেন, এই বিষয়গুলো এগুলো বহুবার উঠে এসেছে এবং আমি যাহা বলবো সেখানেও ব্যতিক্রম নয়, যেটা দরকার সে এই কাজগুলো আমাদেরকে বিলম্বে হলেও করতে হবে। আমাদের যে এনাবলিং এনভায়রনমেন্টের জন্য যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য যে এজেন্সিগুলো রেসপন্সিবল তাদের ডিসিশন মেকিং প্রসেসটা আরো বেশি এফিশিয়েন্ট হইতে হবে এবং সেখানে সময়ের বা আরো অনেক আপনার সংকুলন হইতে হবে, এটা টাইম বাউন্ড হইতে হবে এবং এই জন্য তাদের এম্পাওয়ারমেন্টের প্রয়োজন আছে এবং তাদের যে ক্ষেত্র বিশেষে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর যথেষ্ট প্রয়োজন আছে। আমরা যদি ইন্ডাস্ট্রি সেক্টর হিসেবে বলি তাহলে আমরা বলবো এটা প্রত্যেক খাতেই আপনার আমাদের এনহ্যান্সড প্রোডাক্টিভিটি প্রয়োজন আছে, কারণ আমরা যদি আমাদের কর্মীদের যদি প্রোডাক্টিভিটি বিষয়টা আমরা দেখি তুলনামূলকভাবে আমরা ভিয়েতনাম এবং চীনের কর্মীরা অনেক বেশি এগিয়ে আছে এটা আমরা দেখবো। আমাদেরকে অবশ্যই পলিসি কনসিস্টেন্সির দিকে খেয়াল রাখতে হবে,
কারণ হচ্ছে একটা নির্দিষ্ট পলিসি বিবেচনা করেই কিন্তু বিনিয়োগকারীরা একটা সেক্টরে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এরপরে বিনিয়োগ করার পরে যদি কোনো কোনো সেটা পরিবর্তন হয় তখন তার হোল ইনভেস্টমেন্টটাই কিন্তু আপনার এটা সিক হয়ে যেতে পারে। আমাদেরকে কস্ট অফ ডুইং বিজনেস অবশ্যই কমাতে হবে, কারণ আমরা উই আর কম্পিটিং ফর এফডিআই এবং লোকাল ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং যতটুকু সম্ভব এটা কম্পিটিটিভ রাখতে হবে। সবচেয়ে শেষ কথা আমরা বলবো, আমাদের খেয়াল রাখতে হবে ইকোনমি যতই এগোক না কেন রিফর্মস কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অতএব আমাদের কন্টিনিউড রিফর্মস লাগবে সো দ্যাট আমরা আমাদের অন্যান্য প্রতিযোগী দেশ যারা আছে তাদের সাথে যাতে আমরা সবসময় কম্পিটিটিভ যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ, আমরা অবশ্যই সে প্রত্যাশা রাখবো, অবশ্যই বাংলাদেশের যে অগ্রগতি রয়েছে সে ধারা আরও অগ্রগতির জায়গায় যাবে। আমরা সরকারি বেসরকারি খাতে দেশি বিদেশি বিনিয়োগের খাতে যে অগ্রগতির প্রত্যাশা নিয়ে এগোচ্ছি সেটির মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরও অনেক দূর এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ জনাব পবন চৌধুরীর, ধন্যবাদ ডক্টর এম আশরুর রিয়াজ, ধন্যবাদ সাজ্জাদ রহমান, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, একুশে রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি, শুভরাত্রি।